আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বরাকাত একজন দীনীবন জানতে চেয়েছেন যদি কোন ব্যক্তি কোনো সরকারি কিংবা বেসরকারি অফিসে অ্যাকাউন্টেন্ট হিসাবে বা হিসাব রক্ষক হিসেবে যদি কাজ করেন তাহলে সেটা বৈধ হবে কিনা যেহেতু সেখানে সুদের লেনদেন সেখানে সুদ বিষয়ক লেখা লেখি এগুলি বিষয়ে কাজ করতে হয় সেটা জায়েজ হবে কি না এগুলি জায়েজ হবে না এ ধরনের চাকরি জায়েজ হবে না কারণ এগুলি সুদের কাজে বা হারাম কাজে সহযোগিতার সামিল আল্লাহ রবুল্লা আলমিন বলেন আলাল আলাল তা তোমরা নেকি এবং ন্যায়সঙ্গত কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং হারাম এবং পাপাচার সীমা কাজে পরস্পরকে সহযোগিতা করো না আর এরকম সুদি কারবারে চাকুরি করা মানে সুদি বিষয়ে সহযোগিতা করা সেজন্য এটা পরিহার করতে হবে এবং এর চাইতে সুন্দর উত্তম বৈধ কোনো কাজ বা কোনো চাকুরি তালাশ করতে হবে করে সেটা পেলে সেটা করতে হবে আর এটা ছেড়ে দিতে হবে আল্লাহ সহজ করে দিক আর কোনো ব্যক্তি যখন আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ সন্তোষের জন্য আল্লাহ তার জন্য উত্তম কোনো কিছু তার পরিবর্তে উত্তম কিছু দান করেন ব্যবস্থা করেন আল্লাহ বলেন বলেন ওমাইয়াকাল্লা আল আল্লাহ হিফাহ হাসব যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট অন্যত্র আল্লাহ রবুল্লা আলম বলেন ওমাইয়াত্লা আল্লাহ মাহরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বাতলিয়ে দেন ওয়ারজু কোমিন হাইসুল্লাহ ইহত এবং তার রিজিকের ব্যবস্থা করেন অকল্পনীয় অকল্পনীয় জায়গা থেকে ধারণাতের জায়গা থেকে সে ধারণা করতে পারে না কোথা থেকে তার রিজিক আসতে পারে এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করতে পারেন সর্বোপরি কথা হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যাবতীয় হারামকে পরিহার করব তাহলে আল্লাহ হাবুল আলমিন আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তার জন্য একটি বৈধ এবং হালাল রিজিকের ব্যবস্থা করুন একটি চাকরির ব্যবস্থা করুন সেই কামনা করি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক